পাকা পাকা করম দাই, এত সুকে মানে বলার মতো না। এই যে কালা কালা যে করম দা গুনা দেখতেছেন, এই যে এগুলো একদম চুকা, এই যে ওর হাতের গুনে এত সুকে। ঠিক আছে, হাতে রাখো, আর লাগবে না। এত সুকে কি আঠা তো আছে, এই যে সাদা সাদা আঠা, একদম কষ, একদম মানে বলার মতো না। এই যে এইটা হচ্ছে করমদা গাছ। ঠিক আছে, এই ফলটা এত মধু, মানে এত মধু যে একবার খাইবেন জীবনে বলতে পারবেন না। ঠিক আছে, যাদিকে বলে দিন কামড়তে না বোন। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের যে আর কটা কাঁচা কটা ছিল, তো এই যে আমি এই কটা ফল ছিলাম। ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যেছি, বললার কামড় খাইছে মনে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, একেবারে কই যাস তুই, ওড়িনে কই যা, দিবি নডি ধুয়ে চাইলো কেরাতেছে। আমি হেঁটে তো বুঝেছি যে তুই দৌড় মারস একটু খারাপ। ঠিক আছে ঠিক আছে, তা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা এখন এই যে দুইয়া আমি নিয়ে যেতে পিঠে একটা মাইরা দিছে, বাল ওর বলে পিঠে একটা মাইরা দিছে। ঠিক আছে, আমি হলে তো যাই কেউ মারে নাই, মানে আগুনে পড়লে কেন সবল মারছে কামড় দেয় নাই। যাই কি যেটা পরম করম তো গাছ। ঠিক আছে, আমরা পরে আসে আবার পারব। হ্যাঁ, আমরা পরে আসে চেষ্টা করবো। ঠিক আছে, এখানে কিন্তু চলে যেতেছি, পিছনে অনেক সুন্দর সুন্দর বাগান আছে, যে লেবু বাগান। ঠিক আছে, এই কলপ দিছে, তো এই দেখছেন দেখছেন ওর কামড় দিছে, দেখছেন ওর কামড় দিয়ে বসাইছে। ঠিক আছে, তো চলো আমরা যাই গে। তখন আমরা ধুব ওই গছগুলো ধুবো, দেখ হোলা টিপ দিস না, টিপ দিস বলে দেব। আসো দিছে, পলি আসো, আসো পলি আসো, আসো।